প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিট থেকে এ এবং বি টার্মিনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, এটাকে আমরা পয়েন্ট মেথড ব্যবহার করে ইজি করার চেষ্টা করব, তারপর এটা আমরা ক্যালকুলেশন করব। প্রথমে চিন্তা করো, এটা এই বিন্দু। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু। সেম, এটা যেহেতু বি বিন্দু, তাহলে এটাও বি, এটা হচ্ছে বি। তাহলে এ এবং বি আমরা পেলাম। আরেকটা জিনিস চিন্তা করো, এখানে যেহেতু বি, এই মাঝে দেখো কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই, তাই এই বিন্দুটার নাম কী বলবো? বি বিন্দু আমরা বলতে পারি। কেমন? সেমভাবে লক্ষ্য করো, এইখানে আমি একটি বিন্দু দিলাম, হচ্ছে সি বিন্দু। এখানে একটি বিন্দু কী দিলাম? সি বিন্দু। আর এইটাও কী হবে? সি বিন্দু হবে, কারণ যেহেতু এটা কি এই মাঝে শর্ট অবস্থায় আছে। ওকে, তাহলে এই হলো মূলত আমাদের সার্কিটটা। এখানে আমি চাইলে আরেকটা বিন্দু ধরতে পারি, কী বিন্দুটাকে? ডি বিন্দুও ধরতে পারি, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে চলো, এই সার্কিটটাকে আমরা যদি একটু সহজভাবে আঁকার চেষ্টা করি, কীভাবে আঁকবো? প্রথমেই আমি সার্কিটটাকে সহজভাবে আঁকার জন্য এরকম একটা সার্কিট এখানে অঙ্কন করেছি। এটা এই বিন্দু, এটা হচ্ছে এই বিন্দু, এটা এই বিন্দু, সেম এটা বি, এটা হচ্ছে বি। চলো আমরা একটু দেখে আসি যে আগে সার্কিটের সাথে কী মিলল। এইখানে দেখো, এ এবং বি এর মধ্যে দুটো শাখা ছিল সিরিজে যুক্ত, তাহলে দুটো একসাথে যুক্ত করলাম, সিক্স এবং সিক্স কত হবে? টুয়েলভ হবে, যেটা আমি এখানে দেখিয়েছি, এই যে টুয়েলভ ওহম। এরপর এ আর বি এর মধ্যে আবার টুয়েলভ ওহম কোথায় পেলাম? এই যে এখানে কী আছে? এ এবং বি, আর এ বির মধ্যে কী আছে? টুয়েলভ ওহম আছে। আচ্ছা, তাহলে আমি এই জন্য লিখলাম এখানে এ এবং বি এর মধ্যে আরেকটা টুয়েলভ ওহম দেখালাম। এবার আসো পরবর্তীতে, বি এবং সি এর মধ্যে কী আছে? নাইন ওহম। বি এবং সি এর মধ্যে কী থাকবে? নাইন ওহম। তাহলে এই যে নাইন ওহমটা আছে, এটা হচ্ছে বি, তাহলে এই বিন্দুর নাম আমি কী দিলাম? সি বিন্দু। আবার দেখো, এ এবং সি এর মধ্যে সিক্স ওহম আছে কোথায়? এই যে এ এবং সি এর মধ্যে কী আছে? সিক্স ওহম যুক্ত আছে। সুতরাং এই দুটো চলে গেল, এইটা চলে গেল, এটা চলে গেল, এটাও চলে গেল। এখন আসো এদিকে ক্যালকুলেশন করি আমরা। এইখানে দেখো, বি এবং ডি এর মধ্যে আছে ফরটিন ওহম। তাহলে এই যে এখানে ফরটিন ওহম আছে বি, আর তাহলে এই বিন্দুটা আমি কী দিলাম? ডি বিন্দু দিলাম। বি এবং ডি এর মধ্যে কত আছে? ফরটিন ওহম। আবার এখানে একটু লক্ষ্য করো, এখানে সি এবং আছে ডি, সি ডির মধ্যে কী আছে? সিক্স এবং সিক্স কী বলেছিল? সিরিজে। তাহলে সরাসরি যোগ করলে কত হবে? টুয়েলভ হবে। সি এবং ডি এর মধ্যে দুইটা রেজিস্ট্যান্স আছে, এই যে সি এবং ডি এর মধ্যে আছে সিক্স, সি এবং ডি এর মধ্যে আছে কত? টুয়েলভ। তাহলে এটাকে আমি, এই যে দেখো, এই যে সি এবং ডি, তার মধ্যে সিক্স আছে, আর এই বিন্দুটাও সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, সুতরাং তার মধ্যে আছে টুয়েলভ। তাহলে আমরা বলতে পারি যে এই যে উপরে একটা সার্কিট ছিল, এই সার্কিটকে আমরা ইজিলি কোন সার্কিট রূপান্তর করলাম? এই সার্কিটটাতে রূপান্তর করতে পারি। এবার চলো এটাকে আমরা সমাধান করার চেষ্টা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এইখানে যে দুইটা ভ্যালু আছে সিক্স এবং কি টুয়েলভ, পরস্পর কীভাবে যুক্ত? প্যারালাল। তার মানে এই দুইটা কী হবে? প্যারালাল হবে। প্যারালাল হয়ে মান দাঁড়াবে হচ্ছে ফোর ওহম। কত আসবে? ফোর ওহম। এই ফোর ওহমের সাথে এই ফরটিন ওহম কীভাবে যুক্ত? সিরিজে যুক্ত, কারণ দুইটা কিন্তু প্যারাল হয়ে একটা হয়ে যাবে। কত হবে? ফোর ওহম। ফোর ওহমের সাথে এই ফরটিন ওহম কীভাবে যুক্ত? অবশ্যই সিরিজযুক্ত। তার মানে এই দুটো একসাথে যুক্ত করলে কত হবে? ফরটিন, এবং ফোর তার মানে কী হলো? এইটিন ওহম। তা দেখো, আমি এই সার্কিটটাকে জাস্ট আরেকবার আঁকবো। এই সার্কিটটাকে তখন কী দাঁড়াচ্ছে দেখো, প্রথমে এ এবং বি ঠিকই থাকবে, এই এ বির মধ্যে এখানে যে টুয়েলভ সেটাও ঠিক, আবার এ বি তার মধ্যে টুয়েলভ সেটাও ঠিক, এটাই কিন্তু, হ্যাঁ, আর এটা হচ্ছে বি। এবার লক্ষ্য করো, এইখানে আমরা দুইটা, এই তিনটা মিলে কী করলাম? একটা পেয়ে গেলাম, তাই না? তিনটা মিলে একটা পেলাম, সেটা মান কত? এইটিন ওহম। আর এখানে কী আছে? বি এবং সি এর মধ্যে কী আছে? একটা আছে নাইন ওহম। তাহলে এটা তো বি, এটাও বি, এটা এ, এটাও এ, এ আর সি এর মধ্যে সিক্স ওহম, এটা কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে এ আর সি এর মধ্যে সিক্স ওহম রেখে দিলাম, এটা হচ্ছে সি বিন্দু, ধরো সিক্স ওহম। ওকে, আচ্ছা এবার কী বলছিলাম? সি আর বি এর মধ্যে, বি আর সি, এই যে বি আর সি, সুতরাং এটা বি আর এটা হচ্ছে সি, এই দুজনের মধ্যে কিছু নাইন ছিল এরকমভাবে আর আর ইতে, এটাকে আমি জাস্ট এইভাবে দেখাতে পারি নাইন। আর এইখানে লক্ষ্য করো, এই সবগুলো মিলিয়ে একটা প্যারালাল রেজিস্ট্যান্স তৈরি হলো, এবং তার মান কত পেলাম আমরা? সেটা হচ্ছে এইটিন ওহম। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমার পুরো সার্কিটের কি সহজ যে মান। এখন আমি এখান থেকে কী বের করবো? ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স তার মানটা বের করে নিব। কীভাবে বের করবো একটু দেখো, কারা কারা প্যারালাল আছে, কারা কারা সিরিজ আছে, সেটা আমি এখন এক লাইনে দেখিয়ে দিব। ওকে, তাহলে আর ইকিউ সমান
আর ইকিউ ইকুয়ালস টু কী হবে, এই দুজন কীভাবে পিছন থেকে ক্যালকুলেশন করতে হবে, এই দুজন কীভাবে আছে প্যারালালি, তার মানে 9 প্যারালাল 18। ওকে, তারপরে এই দুজনের সাথে কীভাবে আছে, সিক্সটা সিরিজে যুক্ত আছে, সুতরাং যোগ 6। তারপর এই টোটালটুকুর সাথে এই দুটা কিন্তু প্যারালালি, সুতরাং প্যারালাল 12 প্যারালাল 12। এই হচ্ছে মূলত ক্যালকুলেশন। তো এবার ক্যালকুলেশন করলে কী আসবে দেখো, এই দুটো যদি ক্যালকুলেশন করো তাহলে এর মান আসবে 6, আর প্লাস কী আছে এখানে একটা 6 আগে থেকেই ছিল। এরপর তার সাথে কি প্যারালাল কি 12, আবার প্যারালাল কী হবে 12। তার মানে এটা ক্যালকুলেশন করলে কী আসবে, 12 প্যারালাল 12 প্যারালাল 12। সো একই মানে রেজিস্ট্যান্স দিয়ে প্যারালাল যুক্ত, তাহলে মানটা কী হবে, একটা রেজিস্ট্যান্স ভাগ কি তার মান, ক্যালকুলেশন করলে যেটা হবে মানে তার সংখ্যা, এটা হচ্ছে 4 ওহম। তাহলে শিক্ষার্থীরা এই যে আমার প্রশ্নটা দেওয়া ছিল, অর্থাৎ এই সার্কিটটা, এই সার্কিটের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি 4 ওহম, যেটা আমরা এইমাত্র দেখলাম। ধন্যবাদ সবাইকে।